ঠিক যেন রূপকথার গল্প, এক অনন্য অসাধারণ রূপকথার গল্প। এই গল্পে রাজারাজরা নেই, এই গল্প হাতি ঘোড়ারও না, এই গল্প 53 জন রাজকুমারের, শুধুই ওই রাজকুমারদের। ওদের রাজ্য ছিল বন্ধুত্বের রাজ্য। অবশ্য বন্ধুত্বের সংজ্ঞা এখানে একটু অন্যরকম। হয়তো রাতভর আড্ডা চলবে লাগাম ছাড়া। হয়তো বা খুনসুটি, মাঝে মাঝে কিছু অ্যাক্সিডেন্ট, আবার সব অ্যাক্সিডেন্ট কিন্তু মধুর নয়। কিছু বেশ নিষ্ঠুরও বটে। অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট সব মিলিয়ে স্মৃতি। কিছু অ্যাক্সিডেন্ট অবশ্য ঠিক মেনে নিতে ইচ্ছা করে না, কিন্তু কি আর করা, বন্ধুত্বের খাতিরে এক রাজকুমারের খায়েশ আর এক রাজকুমারকে মেনে নিতেই হয়। রূপকথার হিরণ্ময় এই স্মৃতি, সিগারেটের রাঙতা মোড়ানো স্মৃতিগুলো যেন নেশা ধরিয়ে দেয়। কাল থেকে স্মৃতিগুলো ফ্যাকাশে হয়ে যাবে, দীর্ঘশ্বাস মেখে স্মৃতিগুলো হয়তো হালকা নেড়েচে রেখে দেবে, কিন্তু স্মৃতিগুলো এই রাজকুমারকে, স্মৃতিগুলো আমার। রাজার কুমার কোথাও কুমার পক্ষী রাত সে ঘোড়া কোথায় গেল সে রূপ কথা রাত।
কাল থেকে রাজকুমারদের ছুটি। সত্যি আজ রাতে আর কোনো রূপকথা নেই।